आज আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাবেকি পদ্ধতিতে বিউলির ডালের রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত রান্নাঘর। আমার আজকে রেসিপি শীতের সবজি দিয়ে সাবেকি পদ্ধতিতে বিউলির ডালের রেসিপি। আপনাদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট, আমার কিছু কথা আছে, সেগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে লাস্ট 5th February আমি একটা ভিডিও আপলোড করেছিলাম পিকনিকের, আমার পুরনো বন্ধুরা সবাই হয়তো অনেকেই দেখেছেন, সুন্দর সুন্দর কমেন্টও করেছেন, কিন্তু ভিডিওটা আমি আপলোড করেছিলাম 5th February সন্ধে 8টা থেকে 8:30টার মধ্যে। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে সকালবেলা আমি উঠে দেখি তাতে কপিরাইট এসেছে। আমি যখন কপিরাইটে ক্লিক করি সেখানে লেখাছে দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজ নট এফেক্ট ইউর চ্যানেল, দিস ইজ নট আ কপিরাইট স্টিকার। কিন্তু তারপরে যে দুটো ভিডিও আমি আপলোড করেছি তাতে কোনো আর অ্যাড দেয়নি। আমার ভুল যেটা দেখাচ্ছে, প্রথম 2.5 মিনিটের মধ্যে আমাকে একটা হাইলাইট করে দিয়েছে, তাতে আমি দেখলাম যে ওখানে সাউন্ডটা মিউট করতে বলা হয়েছে। আমি 2.5 মিনিটে চেক করে নিলাম, আমি দেখলাম ওখান থেকে 6 থেকে 8 সেকেন্ড আমার একটা বক্সের সাউন্ড এসেছে, তারপর আমি পুরো ভিডিওটাই মিউট করতে হয়েছে। সত্যি আমার খুবই খারাপ লেগেছে, একদম মনিটাইজেশনের মুখেই আমার, যদি এরকম একটা ডিসপুট পেয়ে থাকে তো সবারই খুব খারাপ লাগে। আমার এটা আজ বলার মেন উদ্দেশ্যই হলো যে আমার মতন এরকম ভুল যেন আর কারুর না হয়। আর সব থেকে বড় কথা, কপিরাইট এলে পরে সেই ভিডিওটা ডিলিটও করা যায় না। যাই হোক, যেটা হওয়া সেটা হয়েই গেছে, এবার আসা যাক মূল রান্নায়। সাবেকি পদ্ধতিতে বিউলির ডাল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 100 গ্রাম নিয়েছি বিউলির ডাল। ডালটাকে আমি 4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। দেখুন ডালটা কেমন ফুলে ডবল হয়ে গেছে, আর আমার লাগছে আমি এখানে কিছু সবজিও নিয়েছি। আমি এখানে একটা গাজর নিয়েছি, গাজরটাকে একটু বড় করে কেটে নিয়েছি, আর 5টা শিম, শিমগুলোকে আমি মাঝখান থেকে হাফ করে নিয়েছি, আর আমি কিছুটা নিয়েছি ফুলকপি, ফুলকপিকেও ছোটো টুকরো করে কেটে নিয়েছি, 3টে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর 2 ইঞ্চি মতো নিয়েছি আদা। ডাল সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, এতে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বিউলির ডাল। ভিজিয়ে রাখা বিউলির ডাল দিয়ে দিলাম, আর এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতন জল দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপে 2 কাপ আমি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন, আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। বিউলির ডালে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম হলেই ভালো হয়। দিয়ে নুন আর হলুদকে আমি খুব ভালো মতন ডালের সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদকে খুব ভালো মতন আমি ডালের সাথে মিশিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে নেব। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি প্রেশার বসিয়ে দিলাম, দিয়ে আমি প্রেশার 2টো সিটি দিয়ে নেব। ডাল সেদ্ধ হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, আমি একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গোটা মৌরি, আর 2 ইঞ্চি মতন দিয়ে দেবো আদা। দিয়ে আদা আর মৌরির আমি একটা পেস্ট বানিয়ে নেব। আদা আর মৌরির পেস্টটা আমার হয়ে গেল, পেস্টটা আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। অপরদিকে প্রেশারে আমার 2টো সিটি মেরে নিয়েছে, আমি একবার প্রেশারটা খুলে চেক করে নিলাম, ডালটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে নেওয়া ডালের মধ্যে এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো, ফুলকপি, শিম আর গাজর দিয়ে দিলাম, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দেব আদা, আর মৌরির যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে প্রেশারের মুখ বন্ধ করে আরও 1টা আমি সিটি মেরে সবজি আর আদা রসুনের পেস্ট দিয়ে প্রেশারটা আমি বন্ধ করে আর 1টা আমি সিটি মেরে নেব। ফুলকপি, গাজর, শিম আর মৌরি আর আদার পেস্ট দিয়ে আমি 1টা সিটি মেরে নিলাম। দেখুন আমার সমস্ত সবজিগুলোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ হলে আর ভালো লাগবে না।
গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি এখন দিয়ে দেবো 3 টেবিল চামচ মতন সর্ষের তেল, দিয়ে তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেলকে আমি গরম করে নিলাম। এখন ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা মৌরি, আর দিয়ে দিলাম 2 তেজপাতা আর 1 শুকনো লঙ্কা, দিয়ে ফোড়ন দিয়ে ফোড়নকে আমি 6-8 সেকেন্ড একটু তেলের সাথে ফ্রাই করে নেব। ফোড়নটা আমার খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে, ফোড়ন থেকে একটা খুব সুন্দর মৌরির গন্ধ আসছে। এখন আমি এতে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া ডাল সবজি, দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ডালকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ডালটাকে ফুটিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো এতে 1 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, বিউলির ডালে চিনি দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি আমি আদা, আর মৌরির যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে খুব ভালো মতন আমি ডালের সাথে চিনি নুন আর আদা মৌরির পেস্টটাকেও মিশিয়ে নিলাম। নিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আমার আজকের রেসিপি সাবেকি পদ্ধতিতে বিউলির ডালের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।